ঘরের পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি আজকে না আসলে আমি মিস করতাম। আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেই জায়গাটার নাম হচ্ছে কেআর ড্যাম। তো চলে এসেছি আমরা কেআর ড্যামের কাছাকাছি। দেখো চারপাশটা কিরকম লাগছে। ওখান থেকে স্টার্ট করেছিলাম তো মোটামুটি ওই সোয়া একটা নাগাদ, প্রায় 2 ঘন্টা মতো লাগে আর কি আসতে। চা খেতে হবে নেমে। তো আমরা চলে এসেছি কেআর ড্যামে। এই আমার সামনেই রয়েছে দেখো। আর এখানে আসলাম যখন টিকিট পড়লো 40 টাকা করে, মানে পার গাড়ি আর কি, পার হেড নয়, গাড়ি জন্য 40 টাকা। কেআর ড্যামের পার্কিংয়ে আমরা গাড়ি পার্ক করে দিলাম। এখানে গাড়ি রেখে এবার হেঁটে যেতে হবে একটুখানি এগিয়ে। সামনে একটা পার্ক আছে, এই পার্কের মধ্যে দিয়েই রাস্তা আছে, তো আমরা এখন ওখান থেকেই যাচ্ছি। ব্যাঙ্গালোর থেকে খুব কাছাকাছির মধ্যে, মানে এই ঘন্টা দুয়েকের জার্নিতে একটা বেলা কাটানোর জন্য খুব সুন্দর জায়গা হচ্ছে এই ড্যাম। এই ড্যামের এই যে পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস আছে, আর তোমরা অনেক ভালো এখানে টাইম কাটাতে পারো। মানে একটা বেলার জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। সঙ্গে যদি কিছু খাবার দাবার নিয়ে আসো তাহলেও খেতে পারবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। আর এছাড়া বাইরে কিছু দোকানপত্র আছে, হালকা স্ন্যাক্স ট্যাক্স জাতীয় কিছু খাবার দাবার এগুলো পাবে। আর ড্যামের পাশে অনেকে মাছ ধরছে, লোকাল কিছু ছেলে পেলে, তো তাদের থেকে চাইলে তোমরা ওই মাছ নিতে পারো, নিয়ে ওখানে দোকান থেকে ভাজাও করিয়ে নিতে পারো। তো যাই হোক, চলো আমরা দেখতে থাকি পার্কটা আরও ঘুরে ঘুরে। We'll be right back.
বাড়ি থেকে এত কাছে অথচ এত সুন্দর একটা জায়গা, সত্যি এটা আমি শুনেছিলাম, আশা হয়নি, অনেকদিন ধরে ভাবছিলাম। যাই হোক, দূরে দূরে এই প্রোগ্রাম শুধু করে বেড়াচ্ছি, দূরে দূরে ঘুরছি শুধু, কিন্তু ঘরের পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি আজকে না আসলে আমি মিস করতে পারি। তো ডিস্টেন্স তো খুবই কম, 2 ঘন্টার মধ্যেই চলে আসলাম, আর টাইমটা একদম পারফেক্ট টাইম হচ্ছে এটাই, এই সময় আসা, কিন্তু আমরা অনেক আগে চলে এসেছি। এখন সানসেটটা এখান থেকে ভীষণ ভালো লাগবে এটা আমি জানি, কিন্তু অতক্ষণ অবধি দাঁড়ানো আজকে হয়তো সম্ভব হচ্ছে না, কারণ অলরেডি বাড়িতে গেস্ট আসবে, ওদেরকে কথা দেওয়া আছে। তো আমরা একটু পরে বেরিয়ে যাব, নেক্সট টাইম কোনো দিন এসে সানসেটের ছবিটা তুলব, আজকে শুধু এটুকুই তোমরা দেখো। লুকিয়ে লুকিয়ে ড্রোন শট নিয়ে নিলাম, পাবলিক প্লেস তো নেওয়াটা তো ঠিক ইয়ে না, যাই হোক এবার এটা একটা কোনায় গিয়ে আস্তে করে ড্রোনটাকে উপরে তুলে নিলাম, নিয়ে কিছু ছবি তুলে নিলাম তাড়াতাড়ি করে, আবার ফাটাফাট করে নামিয়ে নিলাম। তো তোমাদের জন্য রইল সেই ভিডিও। তাহলে আমাদের কেআর ড্যাম ঘোরা এখানেই শেষ হলো, এবার আমরা গাড়ির কাছে যাই, তো গাড়ি আসছে, তো তারপর সোজা বাড়ি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।